জয় হিন্দ সকল বিহাস এই ভিডিওটির মাধ্যমে কলকাতা পুলিশ দুহাজার নয় সালে কী ধরনের প্রশ্ন এসেছিলো এবং তার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের জানিয়ে দেবো তোমরা যদি এর পিডিএফ ফাইলটা পেতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ভিডিওটি কাটা লাইক করে দাও দেখো আজকে যে প্রথম কোশ্চেনটা কী রয়েছে প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি এর সঠিক উত্তর হবে অপশন বি হরিশচন্দ্র তাহলে খেয়াল রাখবে বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি হরিশচন্দ্র এবার দু নম্বর কোশ্চেন যেটা এসেছিলো দেখো পশ্চিমবঙ্গের পঞ্চম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রথম মুখ্যমন্ত্রীর কথা বলা হয়নি পঞ্চম মুখ্যমন্ত্রী কে ছিলেন কারেক্ট অ্যান্সার হবে এটা হচ্ছে অপশান সি সিদ্ধার্থ শঙ্কর রায় যিনি মালদায় থাকতেন তিনিই হলেন পশ্চিমবঙ্গের পঞ্চম মুখ্যমন্ত্রী এবার পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর সিলভিয়া কার্ট রাইট কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সিলভিয়া কার্ট রাইট কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন তো এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে অপশান সি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দেশে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এবার চার নম্বর কোশ্চেন যেটা এসেছিলো দেখো হেপাটাইটিস কি ধরনের অসুখ হেপাটাইটিস কি ধরনের অসুখ বা এটা কোথায় আক্রান্ত হয় অ্যাকচুয়ালি লিভারে আক্রান্ত হয় আর তাছাড়া এখানে যে অপশান যে যকৃত রয়েছে এই অপশান অনুসারে যকৃত কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তাহলে হেপাটাইটিস কোথায় আক্রান্ত হয় বা কি ধরনের অসুখ এখানে তো অসুখের কথা বলেনি এখানে বলেছে কোন অংশে আক্রান্ত হয় তাই যকৃতে আক্রান্ত হয় অপশান এ কারেক্ট অ্যান্সার এবারে পাঁচ নম্বর কোশ্চেন দেখো জিটি রোড কত নম্বর জাতীয় সড়ক জিটি রোড কত নম্বর জাতীয় সড়ক কারেক্ট অ্যান্সার হবে অপশান এ এইচ টু হচ্ছে জিটি রোডের আর নাম এবার পরবর্তী কোশ্চেন দেখো ছয় নম্বর ডিঙ্গো প্রজাতির বন্য কুকুর কোথায় অধিক দেখা যায় ডিঙ্গো প্রজাতির বন্য কুকুর কোথায় অধিক দেখতে পাওয়া যায় কারেক্ট অ্যান্সার হবে কি অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায় অপশন এ কারেক্ট অ্যান্সার এই কোয়েশ্চেনটার এবার পরবর্তী কোশ্চেন দেখবো আমরা দেখো বেটন কাপ নামটি কোন খেলার সঙ্গে যুক্ত বেটন কাপ নামটি কোন খেলার সঙ্গে যুক্ত এই কোয়েশ্চেন তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হকি খেলার সঙ্গে এই বেটন কাপ কথাটি যুক্ত এবার পরবর্তী কোশ্চেন দেখো আট নম্বর যে কোশ্চেনটা এসেছিলো ক্রিসমাস আইসল্যান্ড কোন দেশের শাসনাধীন ক্রিসমাস আইসল্যান্ড কোন দেশের এটা শাসনাধীনে রয়েছে তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান সি অস্ট্রেলিয়ার শাসনাধীনে রয়েছে এবার আজকে নিয়ে নয় নম্বর কোয়েশ্চেন জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ কয় পালিত হয় জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ কবে পালিত করা হয়ে থাকে এই কোয়েশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান বি তেরো থেকে উনিশে নভেম্বর জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয় দশ নম্বর যে কোশ্চেনটা এসেছিলো দেখো সিম এর পুরো নাম কি আমরা যে সিম মোবাইলে ইউজ করি এস আই এম সিম এর পুরো নামটা কি এর কারেক্ট অ্যান্সার হবে অপশান এ সাবস্ক্রাইবার ইনফরমেশন মডিউল অপশান এ কারেক্ট অ্যান্সার এবার দেখো এগারো নম্বর কোশ্চেন দেখো কিরিটি চরিত্রটি কার সৃষ্টি কিরিটি এই চরিত্রটি কার সৃষ্টি তো এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি নিহার রঞ্জন গুপ্ত এই ক্রিটি চরিত্রটি সৃষ্টি করেছিলেন এবার এগারো নম্বর বারো নম্বর যে কোশ্চেনটা এসেছিলো আমরা দেখব রঙ্গনা থিট পাখিরালয় কোথায় অবস্থিত রঙ্গনা থিট পাখিরালয় কোথায় অবস্থিত তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি রাজস্থানে এই রঙ্গনা থিট পাখিরালয়টি অবস্থিত রয়েছে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট সামনে যে পরীক্ষাগুলো আসতে তার জন্য অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন ভালো করে ফলো করে নাও নিচের কোনটি নীল শহর নামে পরিচিত নিচের কোনটি নীল শহর নামে পরিচিত কারেক্ট অ্যান্সার এটা হয়ে যাবে যোধপুর হচ্ছে নীল শহর নামে পরিচিত এবার পরবর্তীতে কোশ্চেন চোদ্দো নম্বর যে কোশ্চেনটা এসেছিল লারা চিঙ্গিলা লারা চিঞ্চিলা কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন লারা চিঞ্চিলা কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তো কারেক্ট অ্যান্সার হবে কি অপশান ডি কোস্টারিকা কোস্টারিকা দেশে তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবার পনেরো নম্বর কোশ্চেন দেখো যেটা এসেছিলো রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত রয়েছে কারেক্ট অ্যান্সার হবে কি অপশান বি রাজস্থানে এই রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত এবার দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন যেটা এসেছিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন কারেক্ট অ্যান্সার হবে কি অপশান সি বিজয় লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত এবার সাত নম্বর কোশ্চেন দেখো যেটা এসেছিলো মেলা পাট্য কোথায় অবস্থিত মেলা পাট্ট পাখিরালয় কোথায় অবস্থিত কারেক্ট অ্যান্সার হবে কি এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশান বি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী আঠারো নম্বর কোশ্চেন যেটা এসেছিল দেখো মোবাইল ইন্টারনেটের জনককে দেখো যদি বলে ইন্টারনেটের জনককে তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার টিম বার্নাস লি খেয়াল রাখবে যদি ইন্টারনেটের জন্য শুধু বলে আর যদি বলে যদি মোবাইলের জনককে তাহলে কিন্তু মার্টিন কোপার এই কোয়েশ্চেনটা কেমনটা এসেছিল আমি বলতে পারবো না তবে আমি দুটো অ্যান্সার তোমাকে জানিয়ে দিলাম শুধু মোবাইল ইন্টারনেটের জনককে আমার জানা নেই ইন্টারনেটের জনক হলে টিম বার্নাসলি আর মোবাইলের জনক বললে মার্টিন কোপার। এবং উনিশ নম্বর কোশ্চেন দেখো ভারতীয় ফুটবলে রোভার্স কাপের সূচনা কোন সালে হয়েছিল ভারতীয় ফুটবলে কি কাপ বলেছে এটা রোভার্স কাপের সূচনা কোন সালে হয়েছিল এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে আঠারোশো একানব্বই অপশান বি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো যেটা এসেছিলো কুড়ি নম্বর পোস্তা নামক তৃণভূমি কোন দেশে অবস্থিত পোস্তা নামক এই তৃণভূমিটি কোন দেশে অবস্থিত রয়েছে তো এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে অপশান বি হাঙ্গরি দেশে এই পোস্তা নামক তৃণভূমিটি অবস্থিত রয়েছে এবার একুশ নম্বর কোশ্চেন যেটা এসেছিলো দেখো মলিকিউলার হাইপোথিস হাইপোথিসিস এর আবিষ্কারককে মলিকিউলার হাইপোথিসিস এর আবিষ্কারক কে ছিলেন তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে অপশান এ এই মলিকিউলার হাইপো হাইপোথিসিস আবিষ্কার করেছিলেন এবার বাইশ নম্বর কোশ্চেন দেখো যেটা এসেছিলো পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এটার কারেক্ট অ্যান্সার হবে জব্বলপুরে অবস্থিত অপশন সি কারেক্ট অ্যান্সার এবার দেখো তেইশ নম্বর কোশ্চেন যেটা এসেছিলো হনসুদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত হনসুদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত কারেক্ট আনসার হবে কি অপশান বি প্রশান্ত মহাসাগরে হনসুদ্বীপ অবস্থিত চব্বিশ নম্বর ডেড ভ্যালি কোন মহাদেশে অবস্থিত ডেড ভ্যালি কোন মহাদেশে অবস্থিত কারেক্ট আনসার হচ্ছে অপশান এ উত্তর আমেরিকাতে এই ডেড ভ্যালি অবস্থিত পরবর্তী দেখো অপোলিজি বলতে কি বোঝায় অপোলিজি বলতে কি বোঝায় এটা হচ্ছে সর্পবিজ্ঞান অপশান বি কারেক্ট অ্যান্সার কী সম্পর্কিত বিজ্ঞান এটা কিন্তু এখনও পরীক্ষায় আসে এই পাঠটা কিন্তু ভালো করে পড়বে পশ্চিমবঙ্গে খাদ্য সুরক্ষা আইন কবে চালু হয়েছে পশ্চিমবঙ্গে খাদ্য সুরক্ষা আইন কত সালে চালু করা হয়েছিল তো কারেক্ট অ্যান্সার হবে এটা অপশান সি সাতাশে জানুয়ারি দু সালে পশ্চিমবঙ্গে খাদ্য সুরক্ষা আইন চালু করা হয়েছিল এবার সাতাশ নম্বর কোশ্চেন দেখবো আজকে আমরা সাহিত্যিক লুই ক্যারলের প্রথম পরিচিতি কী সাহিত্যিক লুই ক্যারলের প্রথম পরিচিতি কী ছিলেন তিনি ছিলেন কি একজন গণিতের অধ্যাপক অপশান সি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী আটাশ নম্বর কোশ্চেন দেখব রেল বাজেট কবে পাশ করা হয়ে থাকে রেল বাজেট কবে পাশ করা হয়ে থাকে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি ছাব্বিশে ফেব্রুয়ারি রেল বাজেট পাশ করা হয়ে থাকে এবার পরবর্তী দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন যেটা এসেছিলো রেলপথের দৈর্ঘ্য হিসাবে ভারতের স্থান এশিয়ার মধ্যে কততম রেলপথের দৈর্ঘ্য হিসাবে ভারতের স্থান কিসের মধ্যে বলেছে এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে বললে প্রথম অপশান এ কারেক্ট অ্যান্সার এবার দেখো পরবর্তী কোশ্চেন ক্লান্তির ভয়কে কি বলে ক্লান্তির ভয়কে কি বলে কারেক্ট অ্যান্সার হবে কি অপশান সি কোপোফোবিয়া বলা হয়ে থাকে ক্লান্তির ভয়কে খেয়াল রাখবে কি তাহলে ক্লান্তির ভয়কে কী বলা হয়ে থাকে কোপোফোবিয়া বলা হয় এবার পরবর্তী একত্রিশ নম্বর কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার মৎস্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিসভার মৎস্যমন্ত্রী কে ছিলেন তো এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হবে হেমচন্দ্র নস্কর অপশান বি কারেক্ট এবার পরবর্তী বত্রিশ নম্বর কোশ্চেন দেখো খোড় নামক লোকনৃত্যটি কোন রাজ্যে অধিক প্রচলিত খোর নামক লোকনৃত্যটি কোন রাজ্যে অধিক প্রচলিত কোন রাজ্যের কোন নৃত্য এই পাঠ থেকে কিন্তু এখনও প্রশ্ন আসে এই পাঠটা ভালো করে পড়বে কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে বি হরিয়ানা রাজ্যে এই খোর নামক লোকনৃত্যটি দেখতে পাওয়া যায় এবার আমরা পরবর্তী তেত্রিশ নম্বর কোশ্চেন যেটা আসলে দেখব পাপকে ঘৃণা করো কিন্তু পাপিকে নয় এই উক্তিটি কার পাপকে ঘৃণা করো কিন্তু পাপিকে নয় এই উক্তিটি কার কারেক্ট অ্যান্সার হবে এটা এ কথাটা বলেছেন খ্রিস্ট অপশান সি কারেক্ট অ্যান্সার এবার পরবর্তী কোশ্চেন দেখো প্যারিস শহরটি কোন তীরে অবস্থিত প্যারিস শহরটি কোন নৈত্যে অবস্থিত কারেক্ট আনসার হবে অপশান বি সেইন সেইন তীরে হচ্ছে এই প্যারিস শহরটি অবস্থিত এবার পরবর্তী দেখো পাগলা দাসু এই চরিত্রটি কার সৃষ্টি এটার অপশান নেই এটা হচ্ছে কারকটা আন্সার সুকুমার রায়ের হচ্ছে সৃষ্টি হচ্ছে পাগলা দাসু এবার ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো বিজয়ওয়াড়া শহরটি কোন তীরে অবস্থিত বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে তো এই কোয়েশ্চেনটা কারেক্ট তোমাদের হয়ে যাবে বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত আমরা সকলে জানি কৃষ্ণা নদীর তীরে অপশান বি কারেক্ট আনসার এবার দেখো সাঁত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো বর্তমানে ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য কোনটি বর্তমানে ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্য কোনটি তো কারেক্ট হবে কেরল যত সম্ভব এখন এক চলছে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় থাকে ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় থাকে কারেক্ট আনসার হবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দেওয়া দেওয়া হয়ে থাকে যে ভাটনগর পুরস্কারটি অপশান বি কারেক্ট আনসার এবার দেখো উনচল্লিশ নম্বর কোশ্চেন মনীষ ঘটক নিচের কোন ছদ্ম নামে অধিক পরিচিত মনীষ ঘটক নিচের কোন নামে অধিক পরিচিত তো কারেক্ট আনসার হবে কি জীবনাশ্র অপশান এ কারেক্ট এবার চল্লিশ নম্বর কোশ্চেন দেখব আমরা দেখো বড়োলোক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বডলোক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে চল্লিশ নম্বর কোশ্চেন কারেক্ট অ্যান্সার হবে অপশান বি কৃষিক্ষেত্রে এই বড়লোক পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে এবার দেখো কিছু ইংলিশ কোশ্চেন এসেছিলো ইট ইজ রেইনিং ফর এ উইক এই রেইনিংয়ের এই জায়গাটা কী বসবে বলা হয়েছে হ্যাজ রেইনিং অর্থাৎ অপশন এ কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটা ইট ইজ হ্যাজ রেইনিং ফর এ উইক হবে এবার দেখো বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো আই হোপ হি উড ডু ওয়েল আই হোপ হি উড ডু ওয়েল তো এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান এ উইল ডু হবে উইল ডু অপশান এ কারেক্ট অ্যান্সার এবার তেতাল্লিশ নম্বর কোশ্চেন দেখো আমি জাস্ট অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সি ক্লেইম দ্যাট দ্য জাম্পার ওয়াজ মেড ফ্রম উল এই ফ্রমের জায়গাটায় কি বসবে এটা কিন্তু এখানটায় এই কোশ্চেনটা বলা হয়েছিল এবং তোমরা যেন সম্পত্তি যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেই পরীক্ষাগুলোতে এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি অফ বসবে এই ফ্রমের জায়গায় কী বসবে অফ বসবে এবারে সিমোনিমের ছিল দেখো কলোয়াস তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হবে অপশান বি আনফিলিং অপশান বি কারেক্ট আনসার হবে সিমনিম ওকে এবার পরবর্তী দেখো পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন দেখো পঁয়তাল্লিশ নম্বরে একটা ইংলিশ কোশ্চেন এসেছিল থট ঠিক অ্যান্ড থিন মিন্স এর অর্থাৎ এর মানে কী বসবে এই জায়গাটা পরিবর্তে চারটে অপশান দিয়েছিলো কারেক্ট আনসার হবে এটা টু ফেস ট্রাভেল বোর্ডলি অপশান বি কারেক্ট আনসার এই কোয়েশ্চেনটার ছেচল্লিশ নম্বর দেখো থ্রোন আউট অফ গিয়ার ড্যাশ মিন্স এই ড্যাশের জায়গায় কী বসবে এটা বের করতে বলা হয়েছিলো তো এই কোয়েশনটা কারেক্ট আনসার অপশান এ ডিস্ট্রিবিউট দ্য ওয়ার্কিং অফ এই জায়গাটা এই জায়গাটা বসবে এই জায়গাটা অপশান এ কারেক্ট অ্যান্সার এবার আমরা সাতচল্লিশ নম্বর কোশ্চেন দেখবো এ কুক অ্যান্ড বুল স্টোরি মিন্স একে কী বলা হয়ে থাকে তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অপশান সি কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটার হয়ে যাবে অ্যানাবাস টেবিল বলা হয়ে থাকে এবার আটচল্লিশ নম্বর দেখো প্রাঙ্কের সিমোনিম সিমোনমবে করতে বলা হয়েছিল তো এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার হবে অপশান এ এ পার্টিকুলার জোকস কারেক্ট অ্যান্সার আটচল্লিশ নম্বর কোয়েশ্চেনটার ঊনপঞ্চাশ দেখো এ ড্যাশ অফ ক্রাউস এ ড্রেস এ ড্রেস অফ কাউস এর কারেক্ট আনসার হবে হিয়ার্ড অপশান ডি কারেক্ট এই বসাতে হবে এবার দেখো পঞ্চাশ নম্বর দেখো একটা কোশ্চেন এসছিল লিভিং অফ দ্য গ্রাস ইজ কল্ড এই কোশ্চেনটা কারেক্ট কী হবে সি কারেক্ট হয়ে যাবে এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো একান্ন নম্বর কোশ্চেন দেখো একান্ন নম্বর কোশ্চেন ছিল তো এরকম একটা জিআইএস ছিল এখনও এই ধরনের জিআই দেখতে পাওয়া যায় দেখো এই কোশ্চেনটা কারেক্ট তোমাদের হয়ে যাবে অপশান সি আঠেরো তোমরা যদি জিআই সলভ করে দেখাতে বলো আমি তাহলে সলভ করে দেখাবো ইজি জিআই এসেছিলো কোনো কঠিন জিআই এখানে আসেনি আর বাহান্ন নম্বর কোশ্চেনটা দেখো এরকম দিয়েছিলো এখানে জিজ্ঞাসা চিহ্নটা বের করতে বলা হয়েছিল তো এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সাত কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমরা ট্রাই করে বাড়িতে যদি না পারো আমি অবশ্যই কনভার্স জানাবে আমি সলভ করে দেবো তিপ্পান্ন নম্বর কোশ্চেনটা দেখো এরকম এসেছিলো এখানটায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছিল তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তিপ্পান্ন নম্বর অপশান বি চৌষট্টি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার দেখো পরবর্তী দেখো চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো যেটা এসেছিলো দেখো এখানটা বের করতে বলা হয়েছিল এখানে কোন সংখ্যাটা বসবে এই যে জিজ্ঞাসীন দিয়ে আছে এটা কোন সংখ্যাটা বসবে তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি দুশো পনেরো পঞ্চান্ন নম্বর দেখো আরটা জিআই রয়েছে তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি দুই কারেক্ট আনসার হবে এখানটা কী বসবে বের করতে বলা হয়েছিল এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো ছাপ্পান্ন নম্বর একটা কোশ্চেন এবার ম্যাথ কোশ্চেন দুশো থেকে চারশো পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলো তিন দ্বারা শুরু বা তিন দ্বারা বিভাজ্য এই ধরনের কোশ্চেন তোমার ট্রিক্সের মাধ্যমে করতে পারো এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি একশো দশ কারেক্ট অ্যান্সার হবে এবার পরবর্তী কোয়েশ্চেন দেখো সাতান্ন নম্বর কোশ্চেন দেখো জোর সংখ্যা কোনটি জোর মৌলিক সংখ্যা কোনটি রয়েছে এখানটায় তো এই কোশ্চেনটা তোমাদের সাতেরো নম্বর কোশ্চেনে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ দুই হচ্ছে জোর মৌলিক সংখ্যা এবার আঠারো নম্বর কোশ্চেন দেখো পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এইটটি নাইন দ্বারা বিভাজ্য হবে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এইটটি নাইন দ্বারা বিভাজ্য হবে আর কী সংখ্যা বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বলেছিলো তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হবে কি অপশান এ ওয়ান ডবল জিরো ফাইভ সেভেন এবার দেখো আজকের নিয়ে ফিফটি নাইন কোশ্চেন যেটা ছিল পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এইটটি নাইন দ্বারা বিভাজ্য হবে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এইটটি নাইন দ্বারা বিভাজ্য হবে তোমরা শুধু কন্টে জানাও যে জিআইআর ম্যাথগুলো সলভ করে দাও দেখো আমি পরবর্তী ঠিক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এগুলো সলভ করে দেখিয়ে দেবো দেখো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ফাইভ নাইন 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 ফোর সেভেন কারেক্ট অ্যান্সার এবং আজকে নিয়ে যে সে ষাট নম্বর যে কোশ্চেনটা এসেছিল দুটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ ফল যত আটত্রিশ এবং চার হলে সংখ্যা দুটি গুণ ফল কত এটা তোমরা এক্স ধরেও করতে পারবে এবং সূত্রের মাধ্যমেও করতে পারবে সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু আর এ মাইনাস বি বাই টু দুটোর সংখ্যা বের করে গুণ করে দেবে অ্যান্সার চলে আসবে এর কারেক্ট অ্যান্সার হচ্ছে তিনশো সাতান্ন ওকে আর তোমাদেরকে এখানে বলে রাখি দেখো আগে যে পরীক্ষাগুলো হতো সেখানে কিন্তু ষাটটা প্রশ্নের পরীক্ষা হতো ষাটটা এখনকার মতো পঁচাশিটা বা একশোটায় প্রশ্নের পরীক্ষা হতো না আগে হচ্ছে ষাটটা প্রশ্নের পরীক্ষা হতো তাই দু হাজার সতেরো যত পরীক্ষা হচ্ছে সেখানে ষাটটা প্রশ্নই তোমরা পেয়ে যাবে আর এই ষাটটা প্রশ্নই তোমাদের সামনে এই যে কোশ্চেন সেটা ছিল আমি কালেকশান করে তোমার সাথে তুলে ধরলাম যদি কোনো কোশ্চেনের অ্যান্সার কি ডাউট মনে হয় কমেন্ট বক্সে জানাবে ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওকে লাইক করবে পিডিএফ ফাইল চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে নতুন টিউটো তোমার সাথে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতারাম